এক রাত স্বপ্ন নিয়ে নাম লিখিয়েছিলেন সিনেমার রূপালী ভুবনে। এরপর কাজ করে চলেছেন দুই যুগেরও বেশি সময় ধরে। বর্তমানে তিনি একজন সফল অভিনেত্রী, কিন্তু তার এই পথ চলা খুব একটা মসৃণ ছিল না। জড়িয়ে পড়েছিলেন বিবাহ বহির্ভূত কেলেঙ্কারিতে, এমনকি গর্ভপাতও ঘটিয়েছিলেন তিনি। বলা হচ্ছে ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রামায়া কৃষ্ণনের কথা। তার গোপন প্রেমের ফিরিস্তি এখনও সিনেমা পাড়ায় চর্চিত হয়। বাহুবলীর মা হিসেবে বিশ্বব্যাপী পরিচিত এই অভিনেত্রী। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। বিয়ের আগেই এক পরিচালকের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন ঘনিষ্ঠ সম্পর্কে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, 1999 সালে দক্ষিণী পরিচালক কে এস রবিকুমারের সঙ্গে সিনেমায় কাজ করেন রামায়া। একটা সময় ঘনিষ্ঠতা বাড়ে দুজনের। বিবাহিত পরিচালকের সঙ্গে অভিনেত্রীর সম্পর্কের খবর গোপন ছিল না অন্দরমহলে। সবাই জানতেন তাদের প্রেমের কথা। তখন কে এস এর অনেক সিনেমাতেই কাজ করেছেন রামায়া। সেখান থেকেই দুজনের সম্পর্ক গড়ায় পরিণয়ে। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন রামায়া। বিষয়টি জানতে পারেন রবি কুমারের স্ত্রী। তিনি হুমকি দেন রামায়াকে, এ কারণে সন্তানের জন্ম ও পরিচয় দিতে অস্বীকার করেন পরিচালক। তাই গর্ভপাতের সিদ্ধান্ত নিতে বাধ্য হন রামায়া। এ কারণে নাকি পরিচালক রবি কুমারের থেকে ৭৫ লাখ রুপি চেয়ে নিয়েছিলেন অভিনেত্রী। যদিও গণমাধ্যমের কাছে বিভিন্ন সময়ে প্রেম ও গর্ভপাতের বিষয়টি অস্বীকার করেছেন দুজনেই। তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালম ও হিন্দি ভাষার ২৬০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন রামায়া। ভারতনাট্যম ও কুচিপুড়ি নৃত্যের তালিমও নিয়েছেন তিনি। ২০০৩ সালে পরিচালক কৃষ্ণা বামসির সঙ্গে গাঁট ছড়া বাঁধেন এই অভিনেত্রী। তাদের সংসারে একটি পুত্র সন্তানও রয়েছে। বর্তমানে কৃষ্ণা বামসির সঙ্গেই সংসার করছেন রামায়া। রামায়াকে সর্বশেষ দেখা গেছে রজনীকান্তের সঙ্গে জেলার সিনেমায়। শিবলি আহমেদ, কালবেলা।